ফি একটা কম করছে, বছরে বছরে কোটা, পুজোর শাড়িতে মেয়েদের একটা কোটা থাকে, বাড়িতে একটা নতুন শাড়ি পাবে। এদের হচ্ছে রাজনীতি করতে গেলে কোটা, বন্ধ না করলে টাকা তুলবে কোত্থেকে? আমরা পরিষ্কার বলছি হাত জোর করে, কোনো বন্ধ বাংলায় হবে না। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিয়েছে বন্ধ করা বেআইনি, কোনো বন্ধ হবে না, বাংলা সচল থাকবে, দোকানপাট খোলা থাকবে, স্কুল কলেজ খোলা থাকবে, কাজকর্ম খোলা থাকবে। আমি হাত জোর করে মানুষকে অনুরোধ করবো, বাংলার মানুষকে, কোন দোকানদার বন্ধ করবেন না প্লিজ, দয়া করে। যদি কেউ কারো দোকান ভাঙে, ক্রাইম হিসেবে হবে সেগুলোকে কাউন্ট, এবং প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর যদি কারো ভাঙচুর হয়, সরকার তাকে সাহায্য করবে। নিশ্চিন্তে থাকুন, আমি আপনাদের পাহারা দেব। আমরা বন্ধ করব না, করব না, করব না। বাংলা চালু থাকবে, বাংলা চালু থাকবে, বাংলা চালু থাকবে।